ষ্টাৰ দম্পতি বৰ্ষা এবং অনুভৱক ছাড়পত্র মামলার শুনানি দিল্লীর পটিয়ালা হাউসকোর্ট বদলরে কটক পরিবার আদালতরে হব। অনুভৱক পক্ষৰ দায়ের হয়েছে এক পিটিশনর শুনানি করে এই নির্দেশ দিয়েছেন সুপ্রিমকোর্ট। মামলাকু তুরন্ত কটক পরিবার আদালতক স্থানান্তর করা পটিয়ালা হাউসকোর্টক নির্দেশ দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। নিজ নির্দেশে অনুভৱ দায়ের করে ছাড়পত্র মামলার অতিশীঘ্র শুনানি করা সহ শুনানি সময় উভয় বর্ষা এবং অনুভৱ কটক পরিবার আদালতরে হাজর হওয়া সুপ্রিমকোর্ট নির্দেশ দিয়েছেন। এস আসন্ত 15 দিন মধ্যে মামলাটি বিচার পাই তালিকাভুক্ত করা কোর্ট পত্নী বর্ষা ছাড়পত্র দেওয়া অনুভৱ প্রথমে দিল্লীর পটিয়ালা হাউস কোর্টে এক মামলা দায়ের করেছিলেন। এরপরে বর্ষা অনুভৱক বিরুদ্ধে কটক এসডিজিএম এবং পরিবার আদালতরে ঘরোই হিংসা ভরণ পোষণ এবং বৈবাহিক জীবনক স্থায়ী করা প্রার্থনা করে দুইটি মামলা দায়ের করেছিল। এর কিছুদিন পরে বর্ষা পটিয়ালা হাউস কোর্টে অনুভৱ দায়ের করে ছাড়পত্র মামলাক কটক স্থানান্তরিত করা নির্দেশ প্রার্থনা করে সুপ্রিমকোর্টক দ্বারস্থ হয়েছিল। এরপরে সুপ্রিমকোর্ট মামলার একাধিক শুনানি করে আজ এই নির্দেশ দিয়েছেন।